হ্যাঁ, ভিউয়ার্স ওরকম একটি প্রোডাক্ট প্রফেশনাল। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটি ওয়েবসাইট শেখাবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সুন্দর ফটো এডিট করতে পারবেন, হুবহু DSLR এর মতো। ওকে, তো ভিউয়ার্স আপনি খুব সহজেই ফটো এডিট করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে আপনার কোনো অ্যাপস লাগবে না, আপনি ওয়েবসাইটের মাধ্যমেই খুব সুন্দরভাবে ফটো এডিট করতে পারবেন। তো আজকের ভিউটি একটু দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তারপর আপনি অলে ক্লিক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তারপর আপনি আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, অবশ্যই আপনি আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আর কথা হলো, আমি সরাসরি মেন টপিকে চলে যাই। তো ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের নাম হলো remove.bg। ডেসক্রিপশন ফলো করলে আপনি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে ফটো এডিট করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট ফটো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি অন হয়ে যাবে। তারপর আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো চুজ করবেন, দেন আপনি ডানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডও কেটে দিতে পারবেন, আপনি PNG ফাইল তৈরি করতে পারবেন এখান থেকে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ইরেজ হয়ে গেছে। ওকে, জাস্ট আমি ফটোটি আপলোড দিচ্ছি, দেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। এখন আমরা কীভাবে DSLR মতো ফটো এডিট করবো? তো DSLR মতো ফটো এডিট করার জন্য আপনি ইডিটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ইডিটে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেবেন, এইখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিই, এটার সাথে যেটা স্যুট করে সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিব। ওকে, আমি এখান থেকে একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিই, মনে করেন আমি এখান থেকে তাড়াতাড়ি করে একটা ব্যাকগ্রাউন্ড নিই, তো ভিউটি লং হবে, এর জন্য আমি তাড়াতাড়ি করতেছি। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। তারপর আমি এখান থেকে ব্লোর করব, ব্লোর করার জন্য আপনি সিম্পলি এইখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এটা ব্লোর হয়ে গেছে। ওকে, এটা কিন্তু ব্লোর হয়ে গেছে। তারপর আপনি দেখবেন অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করে যে আসলে কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়। তো লাইক আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ইরেজও করতে পারবেন। আপনি যদি ফটোটা জুম করেন তাহলে দেখবেন এখানে একটা শ্যাডো আছে হালকা, আপনি জাস্ট এরকম করে শ্যাডোটা কেটে দেবেন। ওকে, এখানে যদি কোনো ছোটোখাটো শ্যাডো থাকে আপনি জাস্ট কেটে দিতে পারবেন এভাবে। এখানে শ্যাডো থাকার কথা না, মাঝে মাঝে দুই একটু ই হয়, দেখতে পাচ্ছেন এখন কিন্তু শ্যাডোটা নেই। ওকে, তো এরকমভাবে আপনি করতে পারবেন। তারপর এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি এই ফটোর সাথে খুব ভালোভাবে স্যুট করছে। তো এখান থেকে চাইলে আপনি ব্লোর বাড়াতে পারবেন, অনেক ব্লোর বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। তো আমি মনে করবো এই যে প্রথম ব্লোরটা থাকাই বেটার, লেন্স ব্লোর এটা থাকাই বেটার। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি এখান থেকে ফটোটা এডিট করে ফেললাম খুব সুন্দরভাবে। তারপর আমি এখান থেকে দেখবো যে আরও কোনো ভালো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এই ফটোর সাথে ভালোভাবে ম্যাচ করছে। ওকে, তো আমি এটা সেভ করব। সেভ করার জন্য আমি এখান থেকে এই যে উপরের দিকে এখানে ক্লিক করে দিব, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তারপর আমি এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিব। তো আমি ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। ওকে, ডাউনলোড কমপ্লিট, দেন আমি এটা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফটোটা আমি এডিট করে ফেলছি, মাত্র এক মিনিট লাগে আমি একটা ফটো এডিট করতে। তো আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন, এখানে আর কিছু দেখার নাই। তো ভিউয়ার্স, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ওকে, তো ভিউয়ার্স, ভিডিও আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।